ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ। সব সময় থাকুন খবরে। শিরোনাম নিবেদন করছে এলিগেন্ট স্টিল, ইন্ডিয়াস নাম্বার ওয়ান কিউএসটি বার, সবাই চেনে তাই কেনে। সুশান্ত মৃত্যুর 87 দিনের মাথায় মাদক যোগে এনসিবির হাতে গ্রেফতার রিয়া, খারিজ জামিনের আবেদন, 14 দিনের জেল হেফাজত। ড্রাগ সিন্ডিকেটে যুক্ত থাকার কথা স্বীকার রিয়ার, ধৃত সৌভিকের কাছ থেকে পাওয়া তথ্যে গ্রেফতার এনসিবি সূত্রে খবর, জেরায় একাধিক বলিউড তারকার নাম খবর সূত্রে। একজন মহিলার পেছনে তিন এজেন্সি, মানসিক রোগে ভুগছিলেন সুশান্ত, মাদকাসক্তকে ভালোবেসেছিলেন রিয়া, প্রতিক্রিয়া রিয়ার আইনজীবীর, ভগবান সঙ্গে আছে টুইট সুশান্তের দিদির। এবার অভিনেত্রী কঙ্গনা রানাওয়াতের বিরুদ্ধে ড্রাগ যোগের তদন্ত শুরুর নির্দেশ মহারাষ্ট্র সরকারের, পরীক্ষা হোক, ড্রাগ যোগ প্রমাণ হলে মুম্বাই ছাড়ব, পাল্টা কঙ্গনা। অন্যায় করে কেউ পার পাবে না, মুখ্যমন্ত্রীর বার্তার পরে আনন্দপুর শ্লতাহানি কাণ্ডে দমদম থেকে গ্রেফতার অভিষেক পাণ্ডে, আত্মীয়ের বাড়িতে ছিলেন অভিযুক্ত, পুলিশ সূত্রে খবর। রাস্তায় মেয়েটা বিপদে পড়েছিল, পাশে দাঁড়াতে একটুও ভাবিনি, এক্সক্লুসিভ সাক্ষাৎকারে অকপট প্রতিবাদী নীলাঞ্জনা, প্রতিবাদী মহিলার চিকিৎসার খরচ বহন করবে সরকার, জানালেন সিপি। বিজেপির 96 সদস্যের নতুন রাজ্য কমিটিতে জায়গা হল না শোভন চট্টোপাধ্যায়, রাখা হল আমন্ত্রিত সদস্যদের নিয়ে গঠিত কমিটিতে, কোনো তালিকাতেই নাম নেই চন্দ্র বসুর। দুর্গাপূজায় কার্ফিউ জারি নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট, ভেদাভেদ সৃষ্টিতে আইটি সেলকে কাজে লাগাচ্ছে কিছু দল, ব্যবস্থা নেবে পুলিশ, নির্দেশ মুখ্যমন্ত্রীর, ভুয়ো পোস্ট দাবি কলকাতা পুলিশের। পুলিশের পরিবারকে আক্রমণ দিলীপের, আক্রমণকে চ্যালেঞ্জ হিসেবে নিতে বললেন মমতা, চক্রান্ত ভয়ভীতির কাছে মাথা নত নয়, পুলিশ দিবসে বার্তা মুখ্যমন্ত্রীর। পুলিশ এখন তৃণমূলের কাদার, আক্রমণ দিলীপের, রাজনৈতিক কাজে ব্যবহার পুলিশকে, আক্রমণ রাজ্যপালের, উত্তরপ্রদেশে এনকাউন্টারের সময় কেন চুপ, পাল্টা ফেরহাত। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে আর্থিক বঞ্চনার অভিযোগ, রাজ্যজুড়ে বিক্ষোভ অবস্থানে তৃণমূল, জেলায় জেলায় মিছিল, দুর্নীতি ইস্যুতে পাল্টা খোঁচা বিজেপি। জলপাইগুড়িতে দুই নাবালিকাকে গণধর্ষণের অভিযোগ, আত্মঘাতী এক, পাঁচ অভিযুক্তের মধ্যে গ্রেফতার তিন, ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে মামলা রুজু। ফের রাজ্যে দৈনিক সংক্রমণ 3000 ছাড়াল, একদিনে করোনা আক্রান্ত হয়ে মৃত 57 জন, দৈনিক আক্রান্তের তুলনায় কমল সুস্থতার সংখ্যা। রাশিয়ায় সবার জন্য বাজারে কোভিড ভ্যাকসিন, স্পুটনিক 5 কে বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়া হবে অদূর ভবিষ্যতে, জানালো রুশ স্বাস্থ্যমন্ত্রক, প্রতিষেধকের অপেক্ষায় ভারত। পূর্ব লাদাখে চীনা প্ররোচনা, ভারতীয় সেনার দখলে থাকা পাহাড়ের চূড়া দখলের চেষ্টা, বাধা পেয়ে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় গুলি লালফৌজের, তুঙ্গে ভারত চীন বাগযুদ্ধ। বার্সাতেই থেকে যাওয়ার সিদ্ধান্তের পর এবার অনুশীলনে নামলেন মেসি, কোভিড প্রোটোকল মেনে করলেন ট্রেনিং, পরবর্তী ফ্রেন্ডলি ম্যাচে খেলবেন দুরন্ত ছন্দে আসা ভক্তদের। নেইমার দি মারিয়ার পর এবার করোনা আক্রান্ত কিলিয়ান এমবাপ্পে, উয়েফা নেশনস লিগের ম্যাচে নামার আগেই সংক্রমণ, জানিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন, রয়েছেন আইসোলেশনে। গ্রেফতার আনন্দপুর কাণ্ডে অভিযুক্ত, কোথায় লুকিয়েছিলেন তিন দিন ধরে, পুলিশকে কি জানালেন অভিযুক্ত অভিষেক পাণ্ডে, রিয়ার পর এবার কে, ঘটনাখানির সঙ্গে সমান রাত 8টায়।